কৃষকদের জন্য ন্যায্যমূল্য ভোক্তা পর্যায়ে সুলভ মূল্যে পণ্য সরবরাহে গণমাধ্যমকে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। অন্যদিকে বাজার পরিদর্শন শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি আমিন হেলালি বলেন, এজন্য কেবল ব্যবসায়ীদের দায়ী করা ঠিক নয়। জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। মাত্র 20 টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে রাজধানীর খেজুর বাগান এলাকায়। বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন কৃষকের কাছ থেকে সরাসরি পৌঁছে দিচ্ছে ভোক্তার হাতে। এতেই 5 কেজির একটি তরমুজ পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়, যা কিনতে তপ্তরদেও মানুষের দীর্ঘ অপেক্ষা। 5 কেজি ওজনের তরমুজ আমাদের 100 টাকা দাম নির্ধারণ করেছে, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা কৃষকের পণ্য কৃষকের মূল্যে আমরা বিক্রি করে দেখাতে চাচ্ছি যে আসলে এইটা দ্রব্যমূল্যটা আসলে এত বেশি না, মধ্যসত্ব ভোগীরাই এই মূল মুনাফাটা খেয়ে ফেলতেছে। বেসরকারি সংগঠনের এমন উদ্যোগ পরিদর্শনে যান কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। বলেন, সম্মিলিতভাবে লড়তে হবে কালো বাজারিদের বিরুদ্ধে। আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা এদের বিরুদ্ধে বেশি করে আপনার গণমাধ্যমে এটা তুলে ধরেন যে এদের কারণে আমরা ভোক্তা এবং উৎপাদকের মধ্যে যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে খেজুর বাগানের বঙ্গবন্ধু চত্বরের পাশেই কিছুটা কম দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস সহ পুষ্টিকর বিভিন্ন পণ্য। দাম নিয়ে কিছুটা স্বস্তি জানালেও ভোক্তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সবাই পণ্য পাচ্ছে না। আমরা গরু মাংস নিতে আইছি, 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যদি গরু মাংস না পেলাম তাহলে লাইনে দাঁড়ায় আমাদের কি লাভ? গরু ছিল হচ্ছে 150 কেজি, খাসি ছিল 30 কেজি, আর মুরগি ছিল 100 কেজি, দুধ ছিল 400 লিটার, আর ডিম ছিল 3500 পিস। এখন গরু আর মুরগিটা শেষ হয়ে গেছে, আর বাকি খাসি দুধ ডিম আছে। আমার বাসা থেকে পাঠাইছে আর কি, আপনার এই জায়গা থেকে নিতে দুধ ডিম আবার গরু মাংস নিতে বলছে। এই এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, স্বল্প মূল্যের বাজারে সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর পুষ্টি চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, এক টুকরো মাংস খেতে পারে না, তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্যই আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি। এদিকে বাজারের অস্থিরতা নিয়ে কেবল ব্যবসায়ীদের দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই এর সহসভাপতি আমিন হেলালি। জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সব জায়গায় কিন্তু অসাধু আছে, অসাধু তো অসাধু, সে আইনের আওতায় আসবে অসাধু লোক, তাকে তো আপনি একটা চিহ্নিত করতে পারেন না যে ব্যবসায়ীরা সব অসাধু বা তাহলে পুলিশের ইয়ে করে, তাহলে পুলিশ সব অসাধু, তাহলে কাস্টমসের লোক সব অসাধু দুই একজনের জন্য, এটা তো বলা যাবে না। অসাধু লোককে আইনের আওতায় আনতে হবে, এটাই হলো আমাদের কথা। ঈদকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম যেন আর না বাড়ে সেজন্য বাজার মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।